ভারতবর্ষ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি ও স্বাধীনতা লাভের পর থেকে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় গর্বোজ্জ্বল ভূমিকা রয়েছে। সেসব ইতিহাসের দিনলিপি নিয়ে ইংরেজি ভাষায় 2 গ্রন্থ, এ ব্রিফ হিস্টোরি অফ ইন্দো পাক ওয়ার্স এবং পরমবীর চক্র লিখেছেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তরুণ গেস্ট লেকচারার দীপ্তনু শর্মা। কৈলাসহর প্রেস ক্লাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন বিধায়ক মবস্বর আলী। বই দুটির প্রকাশক দিল্লির এডুক্রিয়েশন প্রকাশনা সংস্থা। আবরণ উন্মোচন অনুষ্ঠানে বিধায়ক মবস্বর আলী বলেন, এই লেখনীর মধ্য দিয়ে আমরা আমাদের ভারতীয় সেনার অবদান সম্পর্কে জানতে পারব। ধন্যবাদ লেখকের এই ধরনের সৃজন কর্ম করার জন্য। আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটা হচ্ছে পরমবীর চক্র, তারপরে একটা বই লিখেন, এবং আরেকটা হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্দো পাক ওয়ার। এই যে ইন্দো পাক ওয়ার যেগুলো হয়েছে, এই ওয়ারের বা যুদ্ধের অজানা কিছু বিষয় যেগুলো সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসবার ক্ষেত্রে তাদের চিন্তা, তার এই ভাবনাকে আমি অভিনন্দন জানাই। ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তার মতো করে এগুলিকে তুলে ধরবার চেষ্টা করেছেন। নিশ্চিতভাবে এই তার যে ক্রিয়েশনটা, তার যে এই উপস্থিত করেছেন বইগুলোর মধ্যে যে তার চিন্তা ভাবনা, তার জন্য আবারও ওনাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।